হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি কোথায় বেরিয়েছি আজকে। তো প্রত্যেকটা বন্ধুকে জানাই গুড মর্নিং, সকাল সকাল। আমি কিন্তু একদম দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে পড়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে পড়েছি মানে একটু যাচ্ছি বাজারে। যাচ্ছ তো ভাবলাম আমি যখন বাজারে যাচ্ছি, হ্যাঁ তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তোমাদের তো বাজারটা দেখানো হয়নি ছোটোখাটোর মধ্যে, তো ভেতরে বাজারে ভেতরে যাবো না, জাস্ট একটু বাইরে যাব, একটু দরকার আছে। হ্যাঁ তো তোমার সঙ্গে থাকো, আমার দেখতে থাকো, ভিডিও স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদেরকে আগে আশেপাশটা দেখিয়ে দিই। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো পুরো একদম মাঠ আর ঘাটে ভর্তি একদম। কি সুন্দর লাগছে না? আর মাছ দিদি মাঝখানে একদম রাস্তা। চলো বাজারে যাই, বাজারে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো প্রত্যেকে বলছি কেউ কিন্তু স্কিপ করবে না, হ্যাঁ ঠিক আছে, কারণ যদি আমার সঙ্গে একটুখানি বেশিক্ষণ যদি বা থাকবো না, একটুখানি ঘুরবো, হ্যাঁ তোমাদেরকে নিয়ে। তো যদি আমার সঙ্গে তোমরা ঘুরতে চাও তাহলে কিন্তু আমার সঙ্গে থাকো একদম, ঠিক আছে? চলো বেশি কিছু বাজার করার জন্য আছে, মাংস নেবো ভাবছি, নিয়ে ঘরে চলে যাবো। তোমার দাদা ভাই নিয়ে গেল, দেখো এখানে একটা বড় খাল গেছে, দেখতে পাচ্ছ খালটার কি অবস্থা, দেখো পুরো শুকিয়ে গেছে খালটা, একদম জল নেই এখন এই অবস্থা। মানে পুরোপুরি গরম পড়েনি, তাতেই গরম পড়ে মানে পড়ে গেলে আর কিছু পাওয়া যাবে না, আর পরিষ্কারও নেই দেখো। চলে এসেছি বাড়িতে, এবারে তো যুদ্ধ শুরু বাড়িতে আসে, মানে কাজ কর্ম কি আর করা যায়। আরে দেখো রাস্তায় কি নিয়ে এসেছে, কান চুল কানার জন্য খুব বেশ ভালো লাগে এটা, সেই বাঁশ গাছের নুড়ুলগুলো হয় না, এই সেটা কান চুলকাতে হেভি লাগে।
চলো চলে এসেছি ঘরে, আর বসে গেছি একদম টিফিন করতে, কারণ পেটে এখন ছুঁচো দৌড়চ্ছে, হাঁটাহাঁটি অনেক হয়েছে বাজারে। তো কি টিফিন করছি দেখবে? রুটি, এ দেখো একদম আমাদের বাঙালিদের মানে এ খাওয়া আর কি, রুটি ভাত মুড়ি যা যা খায়। তো নিমিষে আমি দুটো রুটি আর দেখো একটু ডাল নিয়ে নিয়েছি, আর ওকে দিয়েছি, এ দেখো রুটি ও ডাল খাবে না বলো, তার জন্য দেখো পায়েস ছিল, পায়েস দিয়েছি, আর আমি এখানে গামলা শুদ্ধ হয়ে দেখো পায়েস নিয়ে নিয়েছি। তোমরা হবে বাবা বৌদি এতগুলো পায়েস ডাল খাবো না কেন? আচ্ছা ঠিক আছে, ডাল খেতে মানা করছে দেখি। আচ্ছা ঠিক আছে চলো, তোমার সঙ্গে থাকো, আর দেখতে থাকো ঝটপট টিফিনটা করে নি, কারণ পেটে এখন ছুটো দৌড়চ্ছে, কিছু করার নাই। চলো তোমাদেরকে একটুখানি খাইয়ে, তাহলে পায়েস দিয়ে তোমাদের খাইয়ে দিই। হ্যাঁ, আর তোমাদেরকে তোমার দাদা যখন ডাল দিয়ে খেতে মানা করছে, তো পায়েস দিয়ে খাওয়াই নাও, খেয়েছো? চলো ঝটপট আমিও খেয়ে নি। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গিয়ে, আমি দেখো মাংসটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এটার মধ্যে নুন হলুদ আর ভিনিগার সর্ষের তেল, আর দেখো দুটো মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, নুন হলুদ সর্ষের তেল ভিনিগার কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে এটাকে ভালো করে আমি এখন আধ ঘন্টা রেখে দেবো, দিয়ে অন্যান্য কাজ সারবো। আমি এভাবে ম্যাগিনেট করি, তোমাদের সাথে আমি আগে একবার শেয়ার করেছিলাম, এভাবে ম্যাগিনেট করে রাখতে হবে। এখন থাকলো কিছুক্ষণ, চলো চলো পুকুর ঘাটের দিকে যাই, হাওয়া দিচ্ছে কি আজকে দেখো, প্রচন্ড হাওয়া দিচ্ছে। বিরিয়ানি, এ দেখো তোমার দাদা ভাই কাপড় কাচছে দেখতে পাচ্ছ? এরা এরপরে যদি আমাকে সবাই দেখে বলে বৌদি আবার দাদাকে দিয়ে কাপড় কাচাচ্ছ, কি করবো বলো? আমার পক্ষে অসম্ভব, আমি কাপড় কাচতে পারছি না এখন, তোমরা বুঝতেই পারছো আমার পরিস্থিতিও বুঝতে পারছো তো। আরে কাপড় নোংরা হলে কাচতে তো হবে, কিছু করার নেই বলো। কি গো বলবে কিছু, তোমাকে দিয়ে কাপড় কাচাচ্ছি আর কি করবো, কপাল রুম করে বললো কেন? তো আমি কাচতে পারলে তোমাকে বলতাম কি কাচার জন্য যে কেচে দাও, কপাল কপাল বলছে যেন আমি কাচতে পারলে ওকে বলতাম যে কাচো গো পুকুরে নেমে কাপড় গুলো। দেখো কত ভালো বলো, তোমরা সবাই বলো বাবা বৌদি দাদাকে দিয়ে কাচিয়ে নিচ্ছে, দিয়ে বলছে কত ভালো বলো। এখনো প্রচুর কাঁচা বাকি জানো তো, এবার আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, প্রচুর শীতের পোশাক টোশাক এখনো কিন্তু অনেক কাঁচা বাকি আছে জানো তো। তো কিছু করার নেই, ওকেই কাচতে হবে একটা দুটো করে হলেও, বিছানাটা অনেকদিন থেকে নোংরা হয়ে পড়েছিল, বললাম কাঁচো কাঁচো করে কাঁচা হয়নি এখনো, এক সেট পাতা আছে মানে আবার এক সেট এখন তুলতে হবে, আর শীতের পোশাক তো এখনো বাকি আছেই কাঁচা। এই পরে বলবে কাচতে কাচতে আমার জীবন চলে গেল, বলবে নাকি? তো বন্ধু তোমাকে পরে বলবে যে কাচতে কাচতে দাদাকে খাটিয়ে নিল আচ্ছা করে। কি হাওয়া দিচ্ছে দেখো, প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে। দেখো চলে এসেছি আমরা ছাদে, আমি তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি পুরো। দেখো কত মুকুল, তোমাদেরকে আবার দেখেছিলাম, দেখো কত, দেখো সব ঝরে গেছে, কিন্তু ঝরে গেলেও মাসিমা প্রায় ধুয়ে দেয় বলে না, তাও ঠিক আছে, কি যা এখন যা হাওয়া দিচ্ছে পুরো সব একদম, দেখো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে আর নিচে সব ঝরঝর করে মুকুলগুলো ঝরে ঝরে পড়ছে। আমি সত্যি হাঁপিয়ে গেছি, আর ওই দেখো তোমার দাদা ভাইকে দেখো জামা কাপড় মেলছে, বেচারা কি করবে বলো, আমি যখন পারছি না ওকে করতে হচ্ছে, কিছু করার নেই সত্যি কথা। আর বলছে বউ আমাকে আচ্ছা করে খাটিয়ে নিচ্ছে, এই দেখো কি হারে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো? জামা কাপড় মনে সে উড়িয়ে নিয়ে পালিয়ে যায়।
সত্যি ছাদটা আমার খুব ভালো লাগে জানো, মাঝে মাঝে যখন তোমার দাদাভাই শুধু কাপড় কাচলে তবেই আমি আসতে পারি না, উচিত কিন্তু আমার আসা হয় না জানো তো, কিন্তু খুব ভালো পছন্দের, বা এতটা সিঁড়ি বেয়ে ওঠা আমার পক্ষে সত্যি অসম্ভব। কি গো তোমার কি কোমর ধরে গেছে? হ্যাঁ বললে না তো কিছু, কোমর ব্যথা করছে? কোমরটা ব্যথা করছে কি সেটা বলো, কথা বেরোচ্ছে বলে কোমর বেঁকে গেছে। নারকোল গাছে নারকোল ধরেছে কি? হ্যাঁ ধরে আছে কয়েকটা, আমি তো এপাশে দেখতে পাবো কি করে। চলো তো চলো, মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, হয়ে গেছে বলতে রান্না বান্না সারা হয়েছে। কি করেছি, আলু উচ্ছে ভাজা, ডাল, আর ডাল ছিল একটুখানি, আর একটু বানিয়ে নিয়েছি ওর সাথে ডাল, আর মাংস হয়েছে দেখলে কিন্তু দেখেছিলাম, এটুকুই করেছি আর কিছু। দেখছো পুরো ঘেমে আমি স্নান হয়ে গেছে একদম, তো ঘরে দেখো পাখা লাগানো নেই, যেহেতু আমরা এই ঘরে এসছি তখন শীতকাল, পাখা লাগানো হয়নি আর কি, লাগাবো লাগবে শীতের মধ্যে আর কি। ওই দেখো তোমার দাদা ভাই কারিগরি করতে বসছে, দেখতে পাচ্ছ ওই যে এখন সে, তিনি ইঞ্জিনিয়ারিং মেকানিক ডিগ্রি করতে বসেছে, ওই দেখো ডাক্তারি ছেড়ে দিয়ে পাখা লাগাবে, দুপুরে থাকতে পারছি না। বেশ গরম পড়েছে গো, মনে হচ্ছে না কিন্তু ভালো গরম পড়েছে, তোমাদের কার কার ওখানে গরম পড়েছে এত বললো জানিও, আমাদের এখানে কিন্তু ভালোই মোটামুটি বেলার দিকে সকাল থেকে বেশ ভালোই গরম লাগে, রাতের দিকে একটু কম্বল গায়িতে হয়, নালে কিন্তু গম মানে সোয়েটার মোটা সব উঠেই গেছে আর গায়িতে লাগে না। তুমি আগে শিগগিরই দুপুরের দিকে পাও, যখন ভিডিও বানাচ্ছি না ঘরে আমি ঘেমে স্নান হয়ে যাচ্ছি জানো না কি অবস্থা, তুমি আগে শিগগিরই পাখা লাগাও। ওই দেখো পাখা লাগাতে বসেছে। কি গো কি তোমার গরম লাগছে? তাকাও তোমার দিকে একটুখানি তাকাও, ও লাগছে না? বাবা ঘেমে গেছে কিন্তু, আ বলছে গরম লাগছে না। এই দেখো তোমার দাদা ভাই পাখা লাগাচ্ছে, দেখতে পাচ্ছো, আর আমি ধরে দাঁড়িয়ে আছি। কারণ না ধরলে হবে না গো, টুলের উপর দাঁড়িয়ে আছে না। হে এই দেখো আমাদের পাখা ঘুরছে ঘরে, গোটা শীত পেরিয়ে গিয়ে গরম যে পড়ছে এখন পাখা লাগানো হয়েছে, তোমার দাদা ভাইয়ের অবস্থা দেখেছো? এবার তাকা খাটটাকে সরিয়ে নিয়েছে, খাটের উপরে উঠেছিল, উঠে তারপরে একটা টুল দিয়ে তারপর লাগাতে হলো, এত লম্বা মানুষ তাও দেখো পুরো ঘেমে। ইলেকট্রিক মিস্ত্রি, কারোর ইলেকট্রিক মিস্ত্রি দরকার? হ্যাঁ ইলেকট্রিক মিস্ত্রি দরকার, ওকে ডেকে নিও। হ্যাঁ এবারে হোমিওপ্যাথি ছেড়ে এবারে ডাক্তারি বাক্তারি ছেড়ে দিয়ে আর মিস্ত্রি করি করে পুরো ঘেমে স্নান হয়ে গেছে, তাও কমিয়ে দিয়েছি। দেখো হাওড়া কিন্তু ভালোই লাগছে, এটা ওর চেম্বারে লাগানো ছিল, আমি চেম্বারে লাগানো আছে, এখন চেম্বার যখন লাগছে না, একটা বড় স্ট্যান্ড ফ্যান আছে আমাদের হাই স্পিডের, চেম্বার যখন লাগছে না তুমি এটা লাগিয়ে দাও, কোনো তো ঘরটা একটু শান্তি হোক, তাই না? তো এই দেখো পুরো ভালোই হাওয়া দেয় দেখো, এটা যদিও এটা হাই স্পিড, ভাল লাগছে কি ঘুরছে বলে আমারই মনে হচ্ছে আনন্দ হচ্ছে। চলো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে ভিডিও এখানে শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট বিষয়ে তোমার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? তো আজকে আমাদের টাটা, বাই বাই, লাভ ইউ, সবার জন্য টাটা করে দাও, কেমন গেছে একটু টাটা করে দাও, ও কেমন গেছে গো, স্নান টান করবে, চলো টাটা।